বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু রূপ স্কিন কেয়ার আর আমি রাজরূপা চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করব যে নিভিয়া সফট তোমরা কিভাবে সঠিক পদ্ধতিতে ব্যবহার করবে। অনেকেই আছো যারা বুঝতে পারো না যে ময়েশ্চারাইজার বা ক্রিম কিভাবে তোমরা সঠিক পদ্ধতিতে ব্যবহার করবে। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব যে নিভিয়া সফট ক্রিম তোমরা কিভাবে ব্যবহার করবে সঠিক পদ্ধতিতে। শুধু নিভিয়া সফট না, যে কোনো ক্রিম হোক বা ময়েশ্চারাইজার হোক যেইভাবে আমি দেখাবো সেইভাবে যদি তোমরা ব্যবহার করো তাহলে কিন্তু তোমরা খুব ভালো একটা রেজাল্ট পাবে। তো বন্ধুরা এখন যেহেতু গরমকাল পড়ে গেছে এই সময় কিন্তু আমরা একটা লাইট ময়েশ্চারাইজারের খোঁজ করে থাকি, তো সেক্ষেত্রে অয়েলি স্কিনের জন্য তোমরা আমি একটা পদ্ধতি দেখাবো সেইভাবে তোমরা নিভিয়া সফটকে ইউজ করতে পারো যদি তোমাদের একটু হেভি মনে হয়। তো বন্ধুরা প্রথমে যেটা করতে হবে যে মুখটা কিন্তু ভালো করে ফেস ওয়াশ দিয়ে পরিষ্কার করে নিতে হবে, বা যদি তোমরা ঘরের তৈরি ফেস ওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করো সেক্ষেত্রে তোমরা সেটা দিয়ে মুখ পরিষ্কার করে নেবে, বা যেটা দিয়ে মুখ পরিষ্কার করো সেভাবে মুখ পরিষ্কার করে নেবে। তো আমি পুরো মুখ ভালো করে পরিষ্কার করে নিয়েছি, তারপর তোমাদের ইউজ করতে হবে টোনার। তো আমি এখানে ওয়াওয়ের টোনার ব্যবহার করছি, তোমরা যে কোনো টোনার বা তোমরা গোলাপ জল কিন্তু ব্যবহার করতে পারো অ্যাজ এ টোনার হিসাবে। তো প্রথমেই ফেস ওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করে নিয়েছি, তারপর টোনার দিয়ে পুরো মুখে ভালো করে টোনিং করে নেব। তো এইভাবে আমি টোনার দিয়ে ভালো করে মুখটাকে টোনিং করে নিচ্ছি। এক থেকে দু মিনিট ওয়েট করব টোনারটা যাতে স্কিনের ভেতরে ভালো করে অ্যাবজর্ব হয়ে যায়। তারপর আমি ইউজ করব এখানে নিভিয়া সফট। তো বন্ধুরা নিভিয়া সফটের এই নিভিয়া সফট এটা নর্মালটা আর এটা হচ্ছে পিচ ফ্লেভারের, দুটোই সেম জিনিস, কোনো ডিফারেন্স নেই, শুধু এটার গন্ধটা আলাদা আর এটার গন্ধটা আলাদা। তো এটা আমি ইউজ করছি যেহেতু এটা শেষ হয়ে গেছে। তো এই নিভিয়া সফট ভেতরে সেম দেখতে পাচ্ছ তোমরা, একই রকমই। তো নিভিয়া সফট ক্রিম নিয়ে পুরো মুখে খুব ভালো করে মাসাজ করে নিচ্ছি। আমার চ্যানেলে ময়েশ্চারাইজার বা ক্রিম কিভাবে সঠিক পদ্ধতিতে ব্যবহার করবে তার উপরে একটা আলাদা করে ভিডিও বানানো আছে, তোমরা চাইলে কিন্তু সেটা গিয়ে চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। তো বন্ধুরা যাদের ভীষণ অয়েলি স্কিন, গরমের দিনে স্কিন ভীষণ অয়েলি থাকে কিন্তু স্কিনটা একটু ড্রাইও ফিল হয়, তো বন্ধুরা তোমরা কি করবে এই নিভিয়া সফটের সঙ্গে গোলাপ জল, যে কোনো ভালো গোলাপ জল কিছুটা পরিমাণ মিশিয়ে নেবে, মিশিয়ে নিয়ে তারপর স্কিনের মধ্যে ইউজ করবে। তাহলে পরে কিন্তু ক্রিমটা একটু লাইট ওয়েটও হয়ে যাবে আর স্কিনের মধ্যে খুব ভালো করে অ্যাবজর্ব হবে। তো বন্ধুরা এইভাবে কিন্তু তোমরা ইউজ করতে পারো। তো বন্ধুরা তাহলে বুঝতে পারলে যে কিভাবে তোমরা নিভিয়া সফট ক্রিম সঠিক পদ্ধতিতে ব্যবহার করবে, এইভাবে ব্যবহার করো, দেখবে তোমাদের স্কিন অনেক বেশি ভালো থাকবে। আর বন্ধুরা যে কোনো সময় তোমরা এইভাবে ব্যবহার করতে পারো, দিনের বেলা বা রাতের বেলা যে কোনো সময় বা কোথাও তোমরা মেকআপ করার আগেও কিন্তু এই পদ্ধতিতে ব্যবহার করে নিতে পারো। তো ডেইলি এইভাবে ব্যবহার করতে পারো তোমরা। তো বন্ধুরা যদি ভিডিওর সম্পর্কে আরও কিছু কোশ্চেন থাকে তাহলে কমেন্ট করে জানাও, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো।